মজলিসে বসে থাকা সুন্নাত পদ্ধতি কি কি এক যখন কোন বড় মজলিসে বসবে তখন অপরের সঙ্গে মিলে বসা মাঝে ফাঁকা রাখবে না এবং এসব ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমাদের কি হল আমি তোমাদের বিক্ষিপ্ত অবস্থায় দেখছি দুই সাহাবায় কিরাম রাই নবীর দরবারে এমন দুইভাবে বসতেন যে মাথা পর্যন্ত নড়াচড়া করত না মনে হতো তাদের মাথায় পাখি বসে আছে তাই মজলিসে এমনভাবে বসবে তিন হয়রত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের জায়গা প্রশস্ত হলে বেশি চাপাচাপি করে বসতে নিষেধ করেছেন এবং বলেছেন সর্বোত্তম মজলিস তাই যা প্রশস্ত হয় কেননা চাপাচাপি হলে শ্রোতাদের মন বসে না চার কোন মজলিসে পড়ে তাশরিফ নিলে যেখানে জায়গা পাবে সেখানেই বসে যাবে পাঁচ মজলিসের শেষে এই দুয়া পড়বে ছয় যখন এমন কোন ছোট মজলিস হয় যেখানে লোক সংখ্যা কম সেখানে গোল হয়ে বসা সাত গোল হওয়া অবস্থায় একে অপরের সঙ্গে মিলে মিলে বসা আট সুনার তরিকায় বসা অর্থাৎ আত্মাহি এত সুরতে বসা নয় মুজাহাদার সাথে বসা অর্থাৎ অনেক প্রয়োজন থাকলেও তা মিটিয়ে বয়ান শুনতে থাকা দশ অহংকার না হলে জানু হয়ে বসা অর্থাৎ আসন ডেড়ে বসা যেতে পারে এগারো কিছু রোদে কিছু ছায়ায় এরকম অবস্থায় বসবে না এমনটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর